ফতেপুর পারসি ক্লাবের সমস্ত সভ্যবৃন্দকে বড়দিনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সাদর অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের শুভ যাত্রা অনুষ্ঠান। আজকের যাত্রাভিনয় বিকাশ মণ্ডল প্রযোজিত, নবকুমার প্রামাণিক নিবেদিত সামাজিক যাত্রাপালা নাগিনীর নাচন বাঘিনীর শাসন। শেষ করে দিতেছি,
কোনো ভালো চলবেন হাতটা ছেড়ে দাও বলছি, তাহলে কিন্তু চেয়ে দিয়ে লোক ডাকবো। আমার হাত থেকে বাঁচাতে এখানে কেউ আসবে না। তাই বলছি যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যান, নাহলে নাহলে কি করবি তুই? আমার এই চম্পা বয়নের পেয়ারকে সচ্চা করতে দরকার হলে আমি দাঁড়াবো ওই গোস্বামী বাবুর বিপক্ষে, তবু আমার বেহেনের বেইজ্জত কিছুতেই হতে দেব না। আজ পর্যন্ত বোমের চলার পথে কেউ কোনোদিন বাধা দিতে পারেনি, আর তুইও পারবি না রে ছেলে ছোট লোকের বাচ্চা। এখান থেকে সরে যা, নইলে তোকে আমি মানিক চাচার স্নেহ ছায়ায় আমি মানুষ হয়েছি। তুই আমার আপন জন, আমি স্বপ্ন দেখেছি আমার এই ছোট্ট বেহেনের সুখের জিন্দগি, সেই স্বপ্নটাকে আমি কিছুতেই বরবাদ হতে দেব না, কিছুতেই না। না কেন কেন ভেঙে যাবে, কেন ভেঙে যাবে চম্পার সুখ স্বপ্ন ভালোবাসা? চম্পা গরিব বেদেনির মেয়ে বলে রাঙাবৌদি তোমার সব জানে ভাই, তাই তো আমি তোমাকে বলছি চম্পা কোনো ভয় নয়, তুমি এগিয়ে চলো, যে কোনো মূল্যে তোমাকে আদায় করে নিতে হবে তোমার ভালোবাসার স্বীকৃতি। ঠিক বলেছো রাঙাবৌদি, তুমি একদম ঠিক বলেছো, ভালোবাসার স্বীকৃতি আজ আমাকে আদায় করতেই হবে চম্পা। আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি প্রবীণকে দিয়েছি, আর সেও আমাকে কথা দিয়েছে আমাদের ভালোবাসার মাঝখানে যদি তার ক্ষমতাশালী বাবাও নিজেদের প্রাচীর গড়ে তোলে তবু সে আমাদের ভালোবাসাকে নষ্ট হতে দেবে না। আমি জীবনে মরণে জানবো ওই ছোট বাবুই আমার স্বামী, ওই ছোট বাবুই আমার হৃদয় দেবতা, হৃদয় দেবতা। স্বামী হচ্ছে মেয়েদের হৃদয় দেবতা। এই স্বামীর দেওয়ার শাখা সিঁদুর পরে কয়েক বছর আগে আমিও তো ওই রায়চৌধুরী বাড়িতে বউ সেজে এসেছিলাম, আমিও তো এদের মতো কত কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সব স্বপ্ন যে আবার আজ আজ মিথ্যে হতে চলেছে। এতদিন হয়ে গেল তবু আমার স্বামীর আমি কোনো খোঁজ পেলাম না। আমার ঘরের বউ কি ও মা পান খাই না দোক্তা
আপনার দোক্তা তো আমি ভূতদাকে দিয়ে বাজার থেকে আনিয়ে দিয়েছি। ওরে সে দোক্তার খোঁজ আমি আসিনি রে কালামুখী, ওরে আমি এসেছি তোর খোঁজে। আর তুই কালামুখী আমাকে না বলে এই সন্ধেবেলা এখানে গাজন নাচ দেখতে এসেছিস? তাতে কি হয়েছে মা? উমা পান খাই না দোক্তা খাই। বলে কি হয়েছে মা, নেকি কচি খুকি যেন কিচ্ছু বোঝে না। আপনার পছন্দ অপছন্দে ছোট ভাই কিছু এসে যায় না মা। ও মা বৌমা তুমি? হ্যাঁ, পার্টি থেকে এই পথে ফিরছিলাম, আপনাকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নেমে এলাম। ছি ছি বটি ছি, কায়েশ মানুষের সামনে মদ খেয়ে এইভাবে টলতে টলতে তোমার বাড়িতে আসতে লজ্জা করলো না? তোমার বিবেকে মাত্র না বিবেক, বিবেক তোমার আছে? আমার স্বামীর এই গোটা চৌধুরী পরিবারটা চলছে, আর সেখানে আমার স্বাধীন ইচ্ছায় বাধা দেবার তোমার কোনো রাইট নেই কি মা? আমি ঠিক বলেছি না? একদম ঠিক, একশোবার ঠিক, হাজারবার ঠিক। তুমি হলে গিয়ে আমার বড় বৌমা, আমার গণের লক্ষ্মী। তুমি কখনো বেঠিক কথা বলতে পারো? আমি কিন্তু তোমার আর এই ঔদ্ধত্য কিছুতেই সহ্য করব না। আমার ছেলেটা নিখোঁজ হয়ে গেছে, কোথায় তার জন্য একটু মুখ চাপড়ে কাঁদবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে, তা নয় বিহায়া ডিঙ্গির মতো ঘুরে বেড়াচ্ছে। মা শোনো, আমার সংসারে সব চলবে না, বুঝতে পেরেছ? শুনে রেখো ছোট বউ, আমি শুধু তোমার শাশুড়ি নই, আমি বাঘিনী। তাহলে আপনিও মনে রাখবেন মা, আমি শুধু নারী নই, আমি ওকে তো নাগিনী। কেউ কেউ আপনারা আমার মনের ব্যথাটা বুঝতে চাইছেন না। আমার স্বামী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমার বুকে যে কত ব্যথা, কত কান্না জমে আছে তা আপনি কোনো দিন বোঝার চেষ্টা করেননি। তা যদি আপনি বুঝতেন মা, তাহলে উচ্ছৃঙ্খল দিদিকে আপনি আপনি ঘরের লক্ষ্মী বানিয়ে আমি হতভাগিনী ছোট বউকে আপনি বাঘিনী শাসন করতেন না। আমার স্বামী আমার স্বামী হারিয়ে যাওয়ার দুঃখ ভুলতেই তো সাধন করে বল হরি বল রসনা ভজন সাধন। কাজল গায়ের দিঘির ধারে অনাবাদী খাস জমিকে কেন্দ্র দখল করা কেন্দ্র করে ওই সূর্যকান্ত রায়চৌধুরী এমনকি তার নিরুদ্দেশ পুত্র রত্নের কাছে আমাকে কতদিন কতবার অপমানিত হতে হয়েছে।
তবু আমি তাদের সঙ্গে আত্মীয়তা করেছি, কেন জানো? কেন কেন কিচ্ছু বোঝো না, বোকার কথা চাল, সবই সেই শ্রীহরির ইচ্ছা। তাই তো বলছি, ব্যবসা চালাতে গেলে একটু আদৌ অপমান সয়বার অভ্যাস রাখতে হয়। তোমার জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে মামা, শত্রুকে শক্ত হাতে দমন না করতে পারলে ভবিষ্যতে তোমাকে কিন্তু পস্তাতে হবে। তাছাড়া তোমার ছেলে প্রবীর এত বেশি বাড়াবাড়ি শুরু করেছে যে এই সেদিন সেরা ধনী তথা নারী নিকেতনের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ গোস্বামীর একমাত্র ছেলে, তাই তো? মনের অজান্তে কখন কোন দিন যে তুমি আমার মন প্রাণ সব চুরি করে নিলে। বিশ্বাস করো চম্পা, এবার মনের কথা সত্যি সত্যি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি ছোটু বাবু। হ্যাঁ, আমি আমি তোমার জীবন মরণের চিরসাথী, চিরটাকাল এইভাবে তোমার ভালোবাসার বন্ধনে আমাকে আটকে রাখো। তাই রাখবো, প্রয়োজন হলে সারা জীবন ধরে ভালোবাসার কুসুম ডালি সাজিয়ে তোমার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করবে এই বেদের মেয়ে। চম্পা, কথা দিলাম, কথা দিলাম চিরদিন তোমার, আমি তোমারই তো থাকব। আসে আধার ঘিরে যতন করে রাখবো ধরে আমার বক্ষ নীড়ে, আমার বক্ষ নীড়ে। প্রভু যদি আসে আধার ঘিরে যতন করে রাখবো ধরে আমার বক্ষ নীড়ে। হৃদয় মাঝে রেখে তোমার, হৃদয় মাঝে রেখে তোমার ভালোবাসা পালার আমি গাইব, আমি গাইব আজকের মধ্যে তোমার ওই ফিটে বাড়ি বিক্রি করে এই কাজল গাছের তুমি চলে যাবে। কি বললি বাবু?
হিতে বিক্রি করে চলে যাব। ওটা আমার ব্যবসার প্রয়োজনে লাগবে। বল বল কত টাকা লাগবে? নাই নাই বড় কথা নাই, টেকার লোভে ওই বসত বাড়ির মাটি আমি বেচতে পারবো অনেক কষ্ট করে খাই না খাই সব খেলা দেখাই ওই মাথা গুজার ঠাইটুকু করেছে, তা তা আমি কিছুতেই বেঁচে দিতে পারবো নাই বাবু। স্বেচ্ছায় না বেচলে আমরা বাধ্য করবো তোর ভিটে বাড়ি বিক্রি করতে। তা আপনারা পারবে নাই বাবু, পারবে নাই মানিক সুদ্দার যাতে বেদে হয়ে ভুলি যাবে নাই বাবুরা, বেদে পড়া ছাওয়াল পুলারা লেখাপড়া শিখতেছে তারাই আজ ভালো মন্দির বুঝতে শিখেছে, তাদের পরে আসিয়া আপনারা অন্যায় অত্যাচার করবি, এই বেদা সুদ্দারের জোর করে তাড়া দিবি, তা তারা কিছুতেই সহ্যই করবি নাই বটে। কি করবি তোরা দুলকার আলি? আমরা জোর বাঁধবো, হা হা হা, আপনাদের মতো লোকের বিরুদ্ধে কলসেও দেব। না খেতে পাই গরিব মানুষটার উপরে মারার জন্য উদ্যত হয়েছে। তুমি ঠিকই বলেছো বাবা, ইরা জোর করি আমার ভিটে বাড়িটা। ইউ ব্লাডি ভাই, যেও না এখানে দাঁড়িয়ে আছে জেহাদ, ইংরেজিতে আর একবার গালাগাল করলে সারা তোমার ওই সুন্দর থবরাটা। জেহাদ ও স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে মানুষ হবার, কিন্তু তোমাদের সমাজ তোমাদের মতো মানুষ আমাকে কলেজ চত্বর থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই থেকে তোমাদের মতো শয়তানদের মুখে ওই ইংরেজি ডায়লগ শুনলে আমার বুকের ভেতর হিংস্র বিবেকটা একেবারে গর্জন করে ওঠে। তুমি এখান থেকে যাবে কি না? যাব, নিশ্চয়ই আমি যাব। যাও ভাই, তুমি তুমি বাড়ি চলে যাও। কিন্তু কোনো কিন্তু নেই, এই জেহাদ থাকতে তোমার কোনো ভয় নেই। জানিলা বাবু, তুমি কে? সময় মতো না এলে হয়তো এতক্ষণ আমারে তাই তাই তুমি যাই হও না কেন বাবু, আমার কাছে আমার কাছে তুমি দেবতা আছো বটে, দেবতা দেবতা অন্ধকার নরক যার রাজত্ব সে কিনা দেবতা। তুমি যদি জানতে যে আমি কে, তুমি কে সেটাই তো আমার আগে জানা প্রয়োজন। বলো তুমি কে? প্রতীক। প্রতীক? নিষিদ্ধ পল্লীর অন্ধকার বলে। ও তুমি তাহলে নিষিদ্ধ পল্লীর সেই বেজন্মা প্রতীক? আমি সারা সেই বেজন্মা প্রতীক, আমার আমার সারা মায়ের কথা মনে পড়ে না, জন্ম লগ্ন থেকে আমি সারা বাবাকেও চোখে দেখিনি, বিশ্বা পড়ার এক মাসে নরকের স্পর্শ থেকে দূরে রেখে লেখা পড়া শিখিয়ে আমাকে সারা মানুষ করতে চেয়েছিল, কিন্তু তাও আপনাদের মতো কিছু সাবধান রয়েছে সেটা হতে দেয়নি। আমি সেই বেশ্যাপটির মস্তান। আমি ধর্ম হেরু প্রহ্লাদ গোস্বামী, আর আমার বাড়িতে কিনা মুকেশ? আরে মোহনের বাচ্চা, আগে গঙ্গা জল নিয়েছ, দেহটা পবিত্র করে নি। পবিত্রতা দেহে নয় গোস্বামী বাবু, পবিত্রতা মনে। আপনার দেহটাকে পবিত্র করার আগে মনটাকে পবিত্র করে নি। আমি যা বলতে চাই তা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। নিষিদ্ধ পল্লীতে পা দিয়ে সারা আপনার নাম ডাক আমি অনেক শুনেছি, তাই তাই আমি এদিকে এসেছিলাম আমার জন্ম পরিচয়ের উদ্ঘাটন করতে, কিন্তু এসে দেখলাম বড় বড় অক্ষরে লেখা গোস্বামী ভিলা, আমি শালা ঢুকেই পড়লাম। আচ্ছা চলি,
আবার আবার কোনোদিন দেখা। পাপ স্থানে পাপ কর্ম করতে যেদিন যাবেন সেদিন এক শিশি গঙ্গা জল পকেটে নিয়ে যেতে ভুলবেন না গোস্বামী বাবু, পকেটে নিয়ে যেতে ভুলবেন না। ওই গঙ্গা জলে স্নান করে শরীরটাকে পবিত্র করে নেবেন। আমি ধর্মভীরু প্রহ্লাদ গোস্বামী, উচ্চ স্বরে গাইব ভজন সাধন কর রে মন, হরি বল রসনা ভজন সাধন কর রে মন। আমি যে একটা সমস্যায় পড়েছি দারোগা বাবু। সমস্যা? ইয়েস মিস্টার পাশোয়ান, আমার নারী নিকেতনের উপরে সোচ্চার হয়ে উঠেছে ওই সূর্যকান্ত রায় চৌধুরী, আর তাতে ইন্ধন জোগাচ্ছে ওই চৌধুরী বাড়ির ছোট বউ। এই শুধু তাই নয়, কাল সন্ধ্যায় গাজন তলা থেকে বেদিনী চম্পাকে তুলে আনতে গিয়ে তুমি অপমানিত হয়ে ফিরে এসেছো। ঠিক তাই। মিস্টার গোস্বামী, আপনি একদম চিন্তা করবেন না, এই পাশোয়ান দারোগা থাকতে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। সে বিশ্বাস আপনার উপর আছে বলেই তো আমাদের এত মাখামাখি। আমার নারী নিকেতনকে সমাজের মুখে সুপ্রতিষ্ঠিত করে আশ্রয়হীনা অনাথা সুন্দরী সুন্দরী মেয়ে বউদের সুষ্ঠুভাবে বাঁচবার সুযোগ করে দিতে হবে। আর সেই পথে যারা বাধার তালিকাতে আছে তাদের বিস্তর উপরে আমি হাসব, প্রাণ খুলে হাসব। একবিংশ শতাব্দীর সভ্য মানুষের দল, এযুগে রাহু কেতু শনি কেমন ভাবে ধ্বংস যজ্ঞে মেতে উঠেছে। এই কে তুই? আমি মহাপ্রলয়ের দেবতা, আমি সাইকো, আমি ধ্বংস, আমি সর্বহারা। সর্বহারা? হ্যাঁ সর্বহারা। এই অশান্ত অগ্নিগর্ভ সমাজে হাইড্রোজেন বিস্ফোরণে ক্ষত বিক্ষত হয়ে সবকিছু হারিয়ে ওই অতীতের সাক্ষ্যকে বহন করে নিয়ে চলার সর্বহারার ইতিহাস। ইতিহাস না, তুমি ইতিহাস নাও, তোমাকে যেন সব গোলমাল হয়ে যাচ্ছে, গোলমাল। এই যাও 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 যাও, ইতিহাসে দরকার নেই। আরে ইতিহাস না থাকলে এই আগামী প্রজন্মের মানুষগুলো তোমাদের প্রকৃতির কথা জানবে কি করে? তাই তো ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে ধ্বংসের আগমন বার্তা দূত হয়ে এসেছি, একটা কাহিনী সংগ্রহ করতে। কিসের কাহিনী? রক্ত ঝরা ইতিহাসের কাহিনী। ভালো করেছি, দেখো তো, দেখতে পাচ্ছ? দেখো দেখো, কালো পতাকা হাতে মিছিল, ভালো করে কান পেতে শোনো তো, অসহায় নিপীড়িত দরিদ্র মানুষগুলোর বুক ফাটা কান্না ভালো করে মনে করে দেখো তো। মনে পড়ে নেতাজি বজ্র গম্ভীর কণ্ঠে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মনে পড়ে গো, মনে পড়ে ইতিহাসের সেই মীর মোহাম্মদ মির্জা ফখর রায়দুল্লা,
জগৎকে তার চরিত্রের কথা লো ইতিহাস। ওই তো আমার জীবন গাড়িটা তত্তর করে এগিয়ে চলেছে, হঠাৎ অশান্ত সমাজ নদীর বুকে উঠল উতাল পাতাল সাইক্লো আত্মচিন্তা, চারিদিকে শুধু চাপ চাপ জমার উপাদার রক্ত রক্ত তোমরা মনে রেখো ইতিহাস কোনদিন তোমাদের ক্ষমা করবে না। ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা, প্রতিবাদ থাকবে না, প্রতিবাদ থাকবে না। ইতিহাসের চাপ উঠবে এগে, ইতিহাসের চাপ উঠবে এগে, মারবে পিঠে হাত, প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না। ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা। ঘন্টা বাজবে যদি ধর্মের পর নড়বে সেদিন, সত্যের ঘন্টা বাজবে যদি ধর্মের পর নড়বে সেদিন, থাকবে না আর শাসন শোষণ, থাকবে না আর শাসন শোষণ, অত্যাচারের বঞ্চনা প্রতিবাদ থাকবে না, প্রতিবাদ থামবে না। ইতিহাসের চাপ উঠবে জেগে, ইতিহাসের চাপ উঠবে জেগে, মারবে পিঠে ভার, প্রতিবাদ থাকবে না, প্রতিবাদ থামবে না। ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা। ওগো ভগবান দয়া করো জীবনের জীবন।
শ্বশুরবাড়িতে একদিকে দজ্জাল শাশুড়ির গঞ্জনা, একদিকে ভাসুরের তাচ্ছিল্য, আর বড় জায়ের উচ্ছৃঙ্খলতা দিনে দিনে আমাকে যেন নাগিনী করে তুলছে। নাগিনী না হলে এই ভয়ঙ্কর বাগিনীর হাত থেকে তুই তো বাঁচতে পারবি না রে মা। বাবা, নাগিনীর মতন ভনা তুলে ভোঁস করে এই সংসারে তোকে বাঁচতে হবে। রক্ত লোলুপা ডাইনি আর স্বার্থপর কথায় মাথা নত করে দিয়ে তোকে এই সংসারে অলক্ষীর হাত থেকে কেড়ে নিতে হবে। লক্ষ্মী ছাপি, কিন্তু লক্ষ্মী ছাপি হাতে নিয়ে আমি কেমন করে এই বাড়ির আদর্শ গৃহবধূ হব বাবা? এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি জেনেছিলাম মা আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু বাবা বাবা আমি ভেবেছিলাম হয়তো পরে মা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমি যেন সবার অবজ্ঞার পাত্র হয়ে যাচ্ছি বাবা। কিন্তু কেন কেন বাবা কেন? আমি তো এই বাড়ির আদর্শ কুলবধূ, তাহলে কেন আমি আজ এত অবাঞ্ছিত, আমি কেন আজ এত নির্যাতিত বাবা? এই করে কি হয়েছে কালামুখী? সবে তো শুনো ছোট বৌমার মাথা আমি চিবিয়ে খাচ্ছি না গিনি, বরং তাকে সমবেদনা জানিয়ে সাবধান করে দিতে এসেছি যাতে তুমি আর তোমার বড় ছেলের বউ ওর মাথাটা চিবিয়ে খেতে না পারো। কথা তো একটাই গিন্নি, তোমাকে আমি 30 বছর ধরে চিনে আসছি। পৃথিবীতে সব কিছুর পরিবর্তন হয়, পাথর মাটিতে পড়ে থাকলে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে সেও মাটিতে পরিণত হয়, অথচ তোমার এই কঠিন কঠোর হৃদয়টাকে তুমি একটু মাতৃস্নেহের ফলগু ধারায় পরিণত করতে পারো না। কি বললে, কি বললে তুমি? মা হয়েছো, ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি মা হয়েছো। আমি ভাবতে পাচ্ছি না গিন্নি তুমি শাশুড়ি না সারাশি। তাহলে এইভাবে ছোট বৌমাকে লাঞ্ছনায় গঞ্জনায় ভরিয়ে দিতে পারতে না। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছিলে সেই রত্ন তো তোমারই সন্তান, অন্তত তার কথা ভেবে ছোট বৌমার প্রতি একটু মায়ের মতন আচরণ করতে পারো না? চুপ করুন, চুপ করুন বাবা, চুপ করুন। মহাজারক মা আমার গুরুজন, তাকে আপনি এইভাবে সকালে বাড়িতে আবার মরা কান্না কেন? ভার
স্বপ্নময় বাবাজি যেমন আমার আপন, তেমনি এ সংসারের সবাই আমার প্রপা মানে আমার আপন জন, আপন সম্পদ আমি কিছুতেই নষ্ট হতে দেব না। দারুণ
সাধন করে ফিরে যাচ্ছি। না না ভাববেন না, ভাববেন না বেয়ান, আজ ফিরে গেলেও আবার সময় মতো আসবো, আর সেদিন সেদিন এমনিতেই খাবো। সেদিন প্রাণ ভরে বলবো ভজন সাধন করে মন, হরি বল রসনা ভজন। সংসারের ভার বোঝা না হয়ে তুমি বরং আমার নারী নিকেতনে শিক্ষাবিত্রীর চাকরিতে জয়েন করো। না, এ বাড়ির গৃহবধূ আমার পুত্র বধূ বাড়ির বাইরে চাকরি করতে যাবে না। চুপ করার আগে আমি মিস্টার গোস্বামীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দ্বিতীয়বারে যদি আমার বাড়িতে দাঁড়িয়ে এইরকম কথা উচ্চারণ করেন তাহলে কিন্তু আমি আপনাকে অপমান করে বের করে দিতে বাধ্য হব। আমি ধর্মবীর প্রহ্লাদ গোস্বামী, জীব প্রেমই হচ্ছে সেরা ধর্ম, এটা সবাই আমার সম্পদ, মানে ঈশ্বরের সম্পদ, তাই সেই সম্পদ আমি অবহেলায় নষ্ট করে দিতে পারি না। আজ চলে গেল, আবার আমি আসবো, সেদিন সবাইকে আপন করে নিয়ে আজকের গচ্ছিত খাবার আয়েস করে খাবো, আর প্রাণ ভরে বলবো ভজন সাধন করে মন, হরি বল রসনা ভজন সাধন কর। এই যে শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার ড্যাডের অপমান তুমি সহ্য করলেও আমি কিন্তু সহ্য করবো না। নো, নেভার। বাবা, এই সংসারের কর্তব্য থেকে কোনোদিন তো আমি বিচ্যুত হইনি, তাহলে কেন কেন আমাকে ঘরের বাইরে গিয়ে টাকা রোজগার করতে হবে বলতে পারে? প্রয়োজনে যেতে হবে। স্বপ্নময় বলছি, বর্তমানে দুর্মূল্যের বাজারে আমার পক্ষে একা সংসার চালানো সম্ভব নয়, তাছাড়া রদ্রের হদিশ যখন আজও পাওয়া গেল না তখন ওই উটকো ঝামেলা পুষে আর লাভ কি? তাই বলছি আমার পক্ষে একা সংসার চালানো সম্ভব নয় এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। ঠিক কথাই বলেছে, ওর সঙ্গে আমিও একমত। শোনো ছোট বউ, শুনে রাখো, আমিও তোমাকে দেখব, তোমার শ্বশুর তোমাকে কতদিন আগলে আগলে রাখতে পারে। একটা কথা মনে রেখো, আমার সংসারে থাকতে হলে আয় রোজগার তোমায় করতেই হবে। তাছাড়া বেআইতিয়া এমন সুযোগ সন্ধানটা তো আর আমি হাত ছাড়া করতে পারবো না। তাহলে তুমিও শুনে রাখো গিন্নি, আমি এই সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকতে আমার গৃহবধূকে আমি চাকরি করতে যেতে দেব না বাবা। হ্যাঁ রে, তোর জন্য যদি এদের হাড়িতে টান পড়ে তাহলে এই বুড়ো ছেলের খাবারটা আমরা মা ছেলে ভাগ করে খাবো। তবু তোর মতো ঘরের লক্ষ্মীকে বিসর্জন দিতে হবে বাবা। বড়টি বড় লক্ষ্মী তার সাথে কি আমার মানায়? সে কত দামি জিনিসপত্র নিয়ে বাড়িতে এসেছে তার সাথে কি আমার তুলনা চলে বাবা? দুঃখের নালে মাথা এড়িয়ে যখন জন্মেছি তখন এই সংসারে পরগাছা হয়ে আমি আর থাকতে চাই না বাবা। আমার মা, আমার বড় বাসুর, আমার চা, সবাই যখন চাইছে ঘরের ঘোমটা পরা বউ বাড়ির বাইরে গিয়ে চাকরি করবে তখন আমি তাই করবো বাবা, আমি তাই করবো, আমি বাইরে গিয়ে টাকা রোজগার করবো, আমি সেই টাকা।
না মা না, তা আমি হতে দেব না। আমার বংশের সোনার প্রতিমাকে আমি কিছুতেই বিসর্জন দিতে দেব না। আমার দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে তোকে আমি রক্ষা করব মা, তোকে আমি রক্ষা করব। হরি গেছে সুখে, হরি গেছে সুখে, অনি অনি দূরে তুমি মাখ কাছে ছবি আছি সামার হৃদয়ে, হরি গেছে সুখে রুচি অনি 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 দূরে